ইংল্যান্ড টি টোয়েন্টি দলের কোচিং প্যানেলে যোগ দেবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্যাপ্টেন ক্যারন পোলার্ড। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে 24 ডিসেম্বর রবিবার ইংল্যান্ড দলে পোলার্ডের নিয়োগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায়, তাই কোচিং প্যানেলে লোকাল একজনকে যোগ করতে মরিয়া ছিল থ্রি লায়ন্সরা। ফরম্যাট, কন্ডিশন ও অভিজ্ঞতা বিবেচনায় ইংলিশরা আস্থা রাখছে পোলার্ডের উপরেই। বিশ্বকাপে ইংল্যান্ড টি টোয়েন্টি দলের হয়ে অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব পালন করবেন সাবেকেই ক্যারিবীয় ক্রিকেটার। পোলার্ডকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করছে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন ও সেখানকার ক্রিকেট সম্বন্ধে তার বিস্তর জ্ঞান। 2023 ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে নাকানি চুবানি খেয়ে শিক্ষা হয়েছে ইংলিশদের। দলটার লোকাল কোচের গুরুত্বটাও টের পেয়েছিল বিশ্বকাপের পরপরই। ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া হলেও টি টোয়েন্টি বিশ্বকাপ হাতছাড়া করতে নারাজ থ্রি লায়ন্সরা, তাই আগে ভাগে পোলার্ডের মতো অভিজ্ঞ একজনকে দলের কোচিং প্যানেলে ফিরে কিছুটা হলেও স্বস্তিতে আছে দলটি। পোলার্ডকে নিয়োগ দেওয়ার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, পোলার্ড ইংল্যান্ড দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে দায়িত্ব পালন করবে, বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপে। দলকে লোকাল কন্ডিশন সম্পর্কে তথ্য দিবে সে। 2012 সালে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য, পাশাপাশি টি টোয়েন্টি ফরম্যাটে 600-এর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। ওয়েস্ট ইন্ডিজের 2012 টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন পোলার্ড। 2021 টি টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন নিজের দেশকে। 2022 সালে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান তিনি। এরপর ওই একই বছরে আইপিএল থেকেও নিজের অবসরের ঘোষণা দেন। আইপিএল থেকে অবসর নেওয়ার আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 5-5টি আইপিএল শিরোপা জিতেছেন তিনি। কোচিং ক্যারিয়ারে যে একেবারেই অভিজ্ঞতা নেই পোলার্ডের তা বলার সুযোগ নাই, কারণ আইপিএল থেকে অবসর ঘোষণার পরের বছরই মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা শুরু করেন তিনি। আইপিএলের মতো বড় আসরে কোচিং করানোর অভিজ্ঞতাটা কাজে লাগাতে চায় ইংল্যান্ড দল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বলা হয় টি টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা। বিশ্বব্যাপী কোনো টি টোয়েন্টি লিগ চলছে আর সেখানে নেই কোনো ক্যারিবীয় ক্রিকেটার, তা যেন হতেই পারে না। দুনিয়া চষে টি টোয়েন্টি খেলে বেড়ানো উইন্ডিজ ক্রিকেটারদের নামের তালিকায় একেবারে উপরের দিকেই থাকবেন অলরাউন্ডার ক্যারন পোলার্ড। আইকনিক এই ক্রিকেটার নিজের ক্যারিয়ারে দেশের হয়ে টি টোয়েন্টি খেলেছেন 100টিরও বেশি। ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি ক্রিকেটের নিয়মিত মুখ পোলার্ড ম্যাচ খেলেছেন 637টি, রান করেছেন 12,390, বল হাতে উইকেট নিয়েছেন 390টি। বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে পোলার্ডের অর্জনের পাল্লা বেশ ভারী। এবার কোচিং ক্যারিয়ারের পরীক্ষায় পোলার্ড কেমন করেন তাই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। কাউসার শান্ত, ক্রিকফ্রেনজি।